হযরত আবু সুলাইমান খালিদ ইবনে আল ওয়ালিদ ইবনে আল মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরবের লোকেরা খালিদ, খালিদ বিন ওয়ালিদ অথবা আবু সুলাইমান বা সুলাইমানের পিতা নামে ডাকত। খালিদের বড় ছেলের নাম ছিল সুলাইমান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বড় প্রায় 100 যুদ্ধে অংশগ্রহণ করেও আজীবন অপরাজিত ছিলেন। তাই ইতিহাসবিদেরা খালিদ বিন ওয়ালিদকে সমর ইতিহাসের অন্যতম সেরা সেনাপতি বলে অনেক আগেই মেনে নিয়েছেন। তাছাড়া অপেক্ষাকৃত ছোট সেনাদল নিয়েও অপ্রতিরোধ্য সব রণকৌশলের মাধ্যমে প্রতিপক্ষের বিশাল সব শত্রুবাহিনীকে বারবার পরাস্ত করে তিনি সর্বকালের সেরা জেনারেল হিসেবেও স্বীকৃত। বাইজেন্টাইন রোমান শাসনামলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 629 সালে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসকে ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দাওয়াতের চিঠি বহনকারী দূত লেভান্তের মোতা গ্রামের কাছাকাছি পৌঁছালে ঘাসানিদ আরবেরা তাকে হত্যা করে। দূত হত্যা সবসময় অগ্রহণযোগ্য। অতএব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোতাবাসী বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হলেন। জাইদ বিন হারিসার নেতৃত্বে 3000 সৈন্য নিয়ে মুসলমান বাহিনী মোতা অভিযানে রওনা দিয়েছে জেনে সম্রাট হেরাক্লিয়াস 10000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে এগিয়ে এলেন। শুরু হলো এক অসম যুদ্ধ। এই যুদ্ধে খালিদ যুদ্ধ করতে করতে ইতিমধ্যে 9টি তরবারি ভেঙে ফেলে দশমটি নিয়ে লড়ছিলেন, কিন্তু সংখ্যায় বাইজেন্টাইনরা অনেক বেশি হওয়ায় মুসলমানেরা কোনো মতেই তাদের সঙ্গে কুলিয়ে উঠতে পারছিলেন না। যুদ্ধ করতে করতে জাইদ বিন হারিসা শহীদ হলে জাফর বিন আবু তালেব মুসলিম সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেন। যুদ্ধ করতে করতে তিনি শহীদ হলে আবদুল্লাহ বিন রওহা নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। তিনিও শাহাদাত বরণ করার পর যুদ্ধরত মুসলমান যোদ্ধারা খালিদের হাতে সেনাপতিত্ব সঁপে দেন। দায়িত্ব পাওয়ার পর খালিদ সুকৌশলে মুসলমান বাহিনীকে বাইজেন্টাইন থাবা থেকে সরিয়ে আনেন। তিনি অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে যুদ্ধ পরিচালনা করে নিশ্চিত পরাজয় থেকে মুসলমান বাহিনীকে রক্ষা করেন এবং তাদের নিরাপদে মদিনায় ফিরিয়ে আনেন। খালিদের এই কৃতিত্বর কথা শোনার পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশেষে একজন সাইফুল্লাহ যুদ্ধের হাল ধরেছে। সেই থেকে খালিদের নাম হয়ে গেল সাইফুল্লাহ আল মাসলুল। সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহ তরবারি। আবু সুলাইমান খালিদ ইবনে আল ওয়ালিদ ইবনে আল মুগিরা 592 সালে মক্কার কুরাইশ বংশের বনু মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতা ওয়ালিদ ইবনে আল মুগিরা ছিলেন বনু মাকজুম গোত্রের প্রধান। খালিদরা ছিলেন 5 ভাই আর 2 বোন। জন্মের পরপরে আরব প্রথা অনুযায়ী তাকে এক বেদুইন দুধমায়ের কোলে তুলে দেয়া হয়। এরপর 5 কি 6 বছর বয়সে তিনি মক্কায় ফিরে আসেন। শৈশব থেকেই তিনি ছিলেন বলিষ্ঠ গড়নের আর অসম্ভব ডানপিটে। ঐতিহ্যগতভাবেই কুরাইশদের সেরা যোদ্ধার কমান্ডাররা সবাই ছিলেন বনু মাকজুম গোত্রের। তাই ছেলেবেলা থেকেই তিনি ঘোড়ায় চড়া ও তরবারি তীর বর্ষার বল্লম চালানো শিখতে শুরু করেন।